이래 봐, 이래 봐네. 대체도 봐네, 통장 안 가 있겠지? 아니, 마당에 대체 하고 있나? 나가. 우리 바이 안개 니네 거다 다 아무리 먹으면 거기다 빨리래 빨리나 아 나는 축덕분에 젊은데 뭔 바보스러 니들 시대 이래지 시야 오늘 그렇다 축구해지 아유 축구하기 아무리 나이 먹으면 젊은데 사소 까비르고 눈평들이 사소 속들이 남기 속들이 남이 바지 속들이 남이 운도 하더라 아미 아시잖아 아니 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 우리 빨리 너는 나 공부하니 아니 아시지 일본 바로 왔지도 나가? 아, 나 그렇지. 아니 나는 돌아보면 아무리 악골로 가는데. 나 어째서 젊은이 아마 같이 하시시나? 아니 에이 아무도 가자. 에이가다. 하다니 바로 왔을 거야 이게 그렇지. 또라 하다 미래니지. 아직까만 젊은이. 에이 젊은이래 나가 같이 출백도 보아줘. 믿으려나? 아니 뭔 또 양말 같아 나 딸기 아무것도 덤비. 아무 샵들 가는 아만데 저희 신고 말이지. 다시비게 자이가 지나다가 뭐이 칸데기 아마 그 누비게 자이가 되리시 누비게 자이가 너마 보도 것도 스쿠테 토코 나가? 기초 원치시나? 아니 나는 뭘 아니 기초 원치나 아니 기초 원치나 네나 다이비 아니 또 그 턱뒤에 넘어도 시작되다 아마 저거 되게 갠벌이 초조되기 아니 바바께 되기니 골딘 마께 되기니 또 야만 다시 쉬어봐라 또 야만 뭐? 또 야만 봐봐 아미 돌터 말씀에 헛가게 말해줘니나 바바라 멍멍따기 주둥스테나 우스테 에비다게 비키도래 대신아 우리차라야 마음대보네 Yes. Can I?
দিকে তুমি খুন করেছো? ও আমার বিশেষ সম্পত্তির দিকে হাত বাড়িয়েছিল, হয়তো ওকে আমি একেবারে ওপরে পাঠিয়ে দিয়েছি। সামান্য বিষয় সম্পত্তির জন্য নিজের ছোট বোনকে তুমি মারতে পারলে? হ্যাঁ পারলাম। ইয়েস, তবে তোমরা সবাই জানতে আমি একজন বিকলাঙ্গ। আমি একজন সুস্থ মানুষ। মানুষ নয়, তুমি মানুষ হবে শয়তান। তোমার শয়তান মুখোশ আমি সবার কাছে বলে দেব, তুমি আস্ত শয়তান। তুমি যখন আমার কোন কীর্তন সব জানতে পেরেছ, তখন তো আর পৃথিবীতে তোমাকে বাঁচিয়ে রাখো জয়। অমন করে ঘুমলে হবে? তোর জন্য দামি উপহার নিয়েছি দামি ছোটা, দামি উপহার দামি বাজি দামি খেয়ে নিয়েছি, আনন্দ করবি না? আজ তো জন্মদিন, আনন্দ করতে হয়। পাই ভাই ঘুমোতে নেই, তোরা সবাই জানতিস আমি একজন বিকলাঙ্গ। আমি একেবারে সুস্থ স্বভাব। তুমি তাহলে মানুষ নামে একটা জানো? চলো, আমি শয়তান। এই সমাজে প্রতিষ্ঠিত হতে হলে জয় সুযোগ করো। তুই আমার পথের কাঁটা একটা একটা করে আমি সরিয়ে দিয়েছি, এবারে শুধু তোর পালা। হ্যালো 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 ইন্সপেক্টর, ইন্সপেক্টর আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলে আসুন। তার এই দেখুন না, তাড়াতাড়ি চলে আসুন, এই দুটো লাশ তোমাকে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চলে আসুন। বিশ্বাস করে অবিশ্বাস হচ্ছে, আজ আমার থেকে খুন করে দিই, আমি আমার বোনকে খুন করে দিই, একটা ষড়যন্ত্র। আমার ঠিকানি ষড়যন্ত্র, বিশ্বাস করুন স্যার, আমি খুন করে দিই। তুই করিস তুই করিস খুনটা, তুই যেটা করিস ছুরিটা তোর হাতে কেন? খুনটা কি তোর বাবা এসে করে? আমার হাতে দে ছুরিটা, আমার হাতে দে, চ আদালতে বিচার হবে কে খুন করেছে আর কে করেনি। এত তুমি ভালোবাসার পতিত নেটাই দাদা, ছোট্ট থেকে বাবাকে ভালো
বাবার ভালোবাসা মায়ের স্কুল নিয়ে মানুষ করে তাই একটা প্রতিজ্ঞান দাদা তুমি বলতে পারত আমার সম্পদ তোমার এগিয়ে দিতা তুমি মানুষ দাদা মানুষ আমার সাথ সকল সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভারতীয় পেনশন ধারা অনুযায়ী আসামি ঘোষের লস্করকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। জানি জীবন দাদা ছাড়া অন্য কোনো কথা বল আমি তো সব সাথে মনে করবো মাকে চোখে দেখিনি বাবাকে চোখে দেখিনি
আমার দাদাকে বাবারা সেই বুঝিয়েছে সুন্দর ছেড়ে চলে যাবো, আর কয়েক ঘন্টার মতো সুন্দর পৃথিবী বেঁচে আছি, যার আগে আমার দাদাকে একটু প্রণাম করতে দিন অফিসার, আমাকে একটু প্রণাম করতে দিন। তোর দাদার সাথে দিনে দেখা করবি, আজ তোর দাদার সাথে আমি দেখা করাবো, জানি জীবন तुमको खुश के लिए आया है कि नौजवानी रुक करानी होटल सिंह और मिस बिजली रानी। সুন্দর লক্ষ্মী রানীর ব্যবস্থা করেছি, উপভোগ করুন। আপনার যে ভাই গণেশ সে কিনা আপনার সাথে দেখা করতে চাইছে। আরে আমার ছোট ভাই আমার সঙ্গে দেখা করতে চাইছে। আমি তো বললাম ওই তোর দাদার সাথে দেখা করছি, সারা কোনো কথাই শুনলো না। আরে ওকে ডাকুন ডাকুন ভেতরে ডাকুন, বাইরে গেলে ভেতরে। তোর দাদার সাথে শেষ দেখাটা দেখা করিনি দাদা, আমার জীবনটাকে তুমি নষ্ট করে দিলে দাদা, আমার জীবনটাকে কাল পুলিশকে ছড়ের মতো তুমি উৎপাত করে দিলে দাদা, আমার তোমার ছোট্ট ভাই আমার গালে ভাত তুলে তুমি খাইয়েছিলে না, আমাকে ঘুম পাড়ানি গান শুনে ঘুম পাড়িয়েছিলে না, আমার হাত ধরে তুমি শুয়ে নিয়েছিলে না, এটা একটা প্রতিদান বলো না দাদা, এটাই কি তার প্রতিদান? বিশ্বের সুন্দর লাল তুই বলতে পারতে আমার আমার সুন্দর পৃথিবী সুন্দর বলটাকে পৃথিবীতে তুমি পাঠিয়ে দিয়েছ, তবু তুমি তোমার কাছে এলাম দিন দাদা, আমি তো আমি তোমাকে বাবার সাথে ভালোবাসি গো, এই সুন্দর পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তোমাকে একটা প্রণাম করতে এলাম, তোমাকে একটা প্রণাম করতে এলাম। গণেশ
মোরা পাথরের সামনে যতই চোখে জল ফেলেছে কেন ও সারা দেবে না, ও যে মোরা পাথর হয়ে গেছে। গণেশ, আমি একটা একটা করে আমার পথের কাটা দুটোকে আমি সরিয়ে দিয়েছি। এবার তো শুধু তোর পালা, তোকে সরিয়ে দিতে পারলে আমি হব এই সাম্রাজ্যের রাজা। তুমি আমাকে বেস্ট করে দেখাচ্ছ, তার দলীয় থেকে তোমাকে এতদিন আপনার নুন খেয়েছি, গুণটা তো গাইতেই হবে। কথা বলছিল কেন মনে খুব করে ছেড়ে দেবে একদম। জেলখানায় বসিয়ে গোবিন্দ ভোগ চালের ভাত করি গালে তুলে খাওয়াই। ঠিক আছে, যদি আমি কোনোদিন ফিরে আসতে পারি সেদিন তোদের সংকটকে আমি শেষ করে দেব। নাম আমার অভিনয়, যার নেই কোনো বিনাম, এই সমস্তকে টাকা দিয়ে এই করব আমি ঠিক। নমস্কার।